আছো কেয়া মাসি? কি হলো হ্যাঁ, কলকাতায় টক দই পাচ্ছ না? খুব টক দই খেতে ইচ্ছা করছে। তো তোমার জন্য দারুণ একটা অ্যাডভাইস দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। তো মি অ্যান্ড মাই মমের নতুন ভিডিওতে তোমাদের সোনাদের স্বাগত জানালাম। সোনারা, সো আমাদের কেয়া মাসি, ভিন্ডি মাসি, ও হো, হাউ সুইট। জামা কাপড় খুলেই যাচ্ছে। আর ইনস্টাগ্রামে তো সব দেখিয়েই যাচ্ছে। ইনস্টাগ্রামে তো তুই তো ড্রেস দেখাচ্ছিস রে। এক কাজ কর না, শোন, আর চাপ নিস না, পুরোটা একদম কেল্লাফাতে করে দে, কেল্লাফাত পুরোটা খুলে দে। প্রচণ্ড গরম পড়েছে তো রে, প্রচণ্ড, আর তোর শারীরিক গরম এমন একটা পর্যায়ে চলে যাবে না, পুরো ব্লাস্ট হয়ে যাবি রে, তুই ব্লাস্ট হয়ে যাবি। তোর শরীরটা ঠান্ডা করতে হবে না, তোর তো কবের থেকে সেই শরীর প্রচণ্ড গরম। এই শরীর গরমটাকে তোর হাজবেন্ডও মেটাতে পারেনি, কুণ্ডুও মেটাতে পারেনি, এবার এখনকার তোর সোনারা যদি মেটায়, বুঝলি তো, বুঝলি কি না, তাহলে তুই এবার সব কিছু খুলেই দে। আর চাপিস, আর অনেক দিন থেকে অনেক ধকল হচ্ছে, এবার খুলে দে, প্লিজ খুলে দে এবার। এবারে আসি পয়েন্টে, না মেন পয়েন্টে না, অবশ্যই তোর তো সবসময় তোর ক্লায়েন্টের মেন পয়েন্ট দিকেই নজর। তোর ক্লায়েন্টরাও আবার কমেন্ট সেকশনে বলে না, আমার এটা হয়ে গেছে, আমার খুব হার্ড হয়ে গেছে, খুব শক্ত শক্ত, কি হলো, একদম উল্টা পাল্টা মিনিং বার করবে না, মানে খুব মানে শক্ত আমাদের কেয়াবাসী, প্রচণ্ড শক্ত একটা মহিলা। কি ভেবেছো আমি শক্ত হয়ে গেছে, কি ভাবলে, কলা শক্ত হয়ে গেছে ওটাই ভাবলে? না একদম একদম দুষ্টুমি করবে না, শূন্য একদমই দুষ্টুমি করবে না। আরে আমি বলতে চাইছি কি আমাসি, শিজ আ স্ট্রং ওম্যান, শিজ আ ভেরি ভেরি স্ট্রং ওম্যান, ঠিক আছে? তো এইবার ব্যাপারটা কি দাঁড়ালো, কে আমাসি নাকি টক দই কলকাতাতে পাচ্ছে না, কলকাতায় নাকি টক দই পাওয়া যায় না, ও মা হাউ কিউট। শোন, কে আমাসি, এই তোকে না আমি তুমি বলতে পারবো না, হ্যাঁ তোর ব্যাপারে যখনই কথা বলি, এই তুই, ভিন্ডি, দাঁত মুখ খিচিয়ে কথা বলতে খুব ভালো লাগে, বুঝেছিস ভিন্ডি, তাও একটু নাটক তো করতেই হয় না, তো হ্যাঁ এরকম চিপে চিপে নাটক করতাম। ঠিক আছে মাসি, হ্যাঁ তুই কি বলছিলি, টক দই, আরে তো টক দই কেন খেতে হবে, তুই প্র্যাকটিক্যালি আসল টক দই খা না রে, তোর ক্লায়েন্টদের দারুণ টক দই, ওখান থেকে টক দইটা খা না রে, তো টক দই খাবারের যে টক দইটা ওইটা খেতে হবে না, তোর যে ক্লায়েন্টরা আছে তার তো টক দই খাচ্ছিস, রোজই তো টক দই খাচ্ছিস, ইস টকও না, টক থেকে একদম কি বলবো, কি করে খাস রে তুই, কি করে এত টক দই খাস, আবার বলছি কলকাতায় পাওয়া যায়, আর পাওয়া তো যাচ্ছে, তোর ক্লায়েন্ট গরম করে টক দই খাবি, ঠিক আছে, তোর আর ওই ওই আসল দই খেতে হবে না, ওই টক দই খাবি, ঠিক আছে, ভিন্ডি পানা করে যা। আর একটা অ্যাডভাইস দিচ্ছি তোকে, একটা অ্যাডভাইস দিচ্ছি, তুই আর আর মানে আর শরীরে আর ধকল নিস না, আর কষ্ট প্রচণ্ড তোর কষ্ট, তুই সব কিছু খুলে ফেল, সব কিছু খুলে ফেলে ওই যে সামনেরটা খুলে এরকম করে উঁচু করে দাঁড়া, দেখা সামনে যে পুটকি পুটকি আছে না, এইভাবে দেখা, আরে মনিটাইজেশন মানে মনিটাইজেশন তোর হয়ে গেছে, আরে টাকা কি বলি, ছুড়বে রে, সব টাকা ছুড়বে। আর আরেকটা অ্যাডভাইস, একদম আকেলি না বাজার যায়া করো, দেশ জায়গা আকেলি না বাজার, বেরোবি না, একদম বেরোবি না,
এমন করে ভুষা খাবি না ওখানটা তোর, এমন ভুষা খাবি না জীবনে ওই সোনারা সোনারা, কেন দূরের কথা মুখ দিয়ে কথাও বেরোবে না বুঝলি কি না, হ্যাঁ নোংরা ফালতু নোংরা জঘন্য চিনাল মহিলা বুঝলি কি না, বুঝেছিস বাইরে যাবি না, অত বাইরে বাইরে যাবি না ঠিক আছে, এমন হবে না পুরো রেপ হয়ে যাবে তোমার, আর এমন ভাবে হবে না তুমি যে সোনারা সোনারা বেরিয়ে যাবে পেছন দিক দিয়ে সোনারা বেরোবে, বুঝেছিস বুঝলি কি না, আর টক দই না নিজের ক্লায়েন্টের সব আছে না ওদের টক দই খা, টক দই তোকে আর খেতে হবে বুঝলি।